মাটির তলা থেকে আকাশের শেষ সীমানার অবধি ছড়িয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব। কিন্তু আপনি কি জানেন, এত সব প্রাণীদের আবাসের ভিড়েও এই পৃথিবীর উপরেই রয়েছে এমন একটি স্থান যেখানে আজ অবধি মানুষ কেন বসত গড়েনি কোনো প্রাণীও। বলছিলাম উত্তর চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমির কথা। আতাকামাকে পৃথিবীর সবচাইতে শুষ্ক স্থান বলে ডাকা হয়, কারণ এখানটায় কখনোই দেখা যায়নি কোনো প্রাণীর হৃদস্পন্দন। 50 বছর ধরে বলতে গেলে পুরোপুরি পানির স্পর্শ ছাড়াই এটি টিকে আছে পৃথিবীতে। দু চার বছরে একবার বৃষ্টির মুখ দেখে এই মরুভূমি। তবে এই অনাবৃষ্টির মাঝেও মরুভূমিটির প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে। এর বালির নিচে জমা থাকে হাজার হাজার ফুলের বীজ। যখন বৃষ্টি হয় তখন পানি মরুভূমির বালির নিচ অবধি চলে যায়। বৃষ্টির পানি পেয়ে বালির নিচে সুপ্ত বীজগুলোর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে। ধীরে ধীরে শেকড় ও পাতা গজিয়ে বড় হতে থাকে গাছপালা। ধীরে ধীরে গাছে হলুদ, সাদা, গোলাপি, লাল বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে। ফুল গাছগুলো বড় হয়ে উঠলে একসময় গোলাপি ফুলে ঢাকা গালিচার রূপ ধারণ করে অঞ্চলটি। সাধারণত 5-7 বছর পরপর প্রাকৃতিকভাবে এ ধরনের ফুলের বাগানের দেখা মেলে। অনাবৃষ্টি অনুর্বরতা সত্ত্বেও এখানে আছে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ। এখানে প্রচুর পরিমাণ সোডিয়াম নাইট্রেট ও তামা পাওয়া যায়। এই মরুভূমির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ, যা কিনা মঙ্গল গ্রহের পরিবেশের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ফলে এই মরুভূমির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে নাসার। মঙ্গল গ্রহে কোনো মিশনের আগে সেখানে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি নাসার থেকে এখানে পরীক্ষামূলক ব্যবহার করে, যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা নিশ্চিত করার জন্য। হলিউডের অনেক বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্রের শুটিংও হয় এই মরুভূমিতে। আতাকামা মরুভূমি পৃথিবীতে কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে বছরের অধিকাংশ দিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়। পৃথিবীতে সম্ভবত আকাশ নিরীক্ষণের জন্য সেরা স্থানের মধ্যে এটি অন্যতম। এই মরুভূমিতে এই পৃথিবীর সর্ববৃহৎ টেলিস্কোপ আলমায় স্থাপন করা হয়েছে। এখানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমির খোঁজ পাওয়া গেছে। এখানকার মমির বয়স খ্রিস্টপূর্ব 7020, যেখানে মিশরের মমি 3000 খ্রিস্টপূর্বের। বিশেষজ্ঞদের মতে একমাত্র চরম আর্দ্রতার কারণেই এটি সম্ভব হয়েছে। এই মরুভূমির আরেক অনন্য নিদর্শন হল হ্যান্ড অব ডেজার্ট, চিলির প্রখ্যাত ভাস্কর শিল্পী মারিও ইরাজাওয়ালার তৈরি এই ভাস্কর্য। সবকিছু মিলিয়ে আতাকামা মরুভূমিটি অনেক প্রাকৃতিক বৈচিত্র্য ও বিস্ময়ে ভরপুর। এই মরুভূমিকে কেন্দ্র করে তাই পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই।